আশরাফুল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান আমি তুর্কির ইস্তাম্বুলে আছি। এয়ারপোর্ট থেকে ইস্তাম্বুল শহর যাচ্ছি অন্দাওয়ায়ে। রোডগুলি এত সুন্দর যে বলার মতো না। আর ইস্তাম্বুল শহরটা অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট, ইস্তাম্বুল এয়ারপোর্ট, হাভালিমানি ইস্তাম্বুল এয়ারপোর্ট। এখন আমরা গাড়িতে আছি। ইস্তাম্বুল শহরে যেতে প্রায় আধা ঘন্টার উপরে লাগবো, 40 মিনিটের মতো। আমরা যে হোটেলে থাকবো, হোটেলের নাম হচ্ছে তায়ুব প্যালেস। এই তায়ুব প্যালেসের ভিতরে আছি। এই যে সামনেই আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলে আছি তায়ুব প্যালেসের ভিতরে। এখন হোটেলে ঢুকতেছি। হোটেল থেকে বাইর হইলাম ইস্তাম্বুল শহর দেখার জন্য। এটা একটা মসজিদ, খুবই সুন্দর, খুবই ভালো একটা মসজিদ, দেখার মতন একটা মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদটা। আর ইস্তাম্বুল শহরটা এত পরিষ্কার, রাস্তাঘাট এত সুন্দর যে বলার মতো না। আমি এখন বাইর হয়েছি একটা মার্কেটে যাওয়ার জন্য। মার্কেটটার নাম হচ্ছে মিট্টু মার্কেট। বিশাল বড় এলাকা নিয়ে মিট্টু মার্কেটটা। আর এটার ভিতরে এত সস্তা জিনিস, ফল ফুরুট যাবতীয় জিনিস অনেক সস্তা। রাস্তাঘাটগুলো দেখেন কত সুন্দর, কত ক্লিন পরিষ্কার। রোডের দুই সাইডে এত সুন্দর বাগান করা, গাছ লাগানো, মাঝখান দাও রোডের মাঝেও সুন্দর বাগান করা। খাবার অনেক বিখ্যাত, বিশেষ করে শাওয়ারমা, কেবাব, গ্রিল জাতীয় খাবার পৃথিবীর ভিতরে নাম করা খাবার। এই যে আমি মার্কেটটা চলে আসছি, এটা হচ্ছে আবুগা বানানা, মানে কলা। দেখেন কত সুন্দর করে সাজাইছি, এত ভালো লাগে। এটা হচ্ছে কিউই ফল, কিউই অনেক সস্তা জিনিসপত্রের দাম। আনারস অনেক সস্তা জিনিসপত্রের দাম। একটা আনার, একটা আনার 3 কেজি, এত বড় বড় গাব। তুর্কি মার্কেটে আসলাম। মিস্টার প্রেসিডেন্ট এরদোগানের দেশ, ভেরি গুড পার্সন এরদোগান। ইস্তাম্বুল তুর্কি ইস্তাম্বুল, ইস্তাম্বুল একটা মার্কেট আসছি। মার্কেটের ভিতরে দেখি আপেল, আমাদের সেরা আপেল এগুলিও আছে। একদিন আমরাও খাবো ইনশাআল্লাহ বাংলাদেশে এমন আপেল। আপেল বিভিন্ন প্রকার আপেল, বিভিন্ন লাইন আছে। ইস্তাম্বুল মিস্টার এরদোগানের দেশ, প্রেসিডেন্ট এরদোগান,
is very good person. Çablebu. আর এখানে হচ্ছে রসুন, রসুনের প্যাকেট করা কত সুন্দর, পেঁয়াজের প্যাকেট করা কত প্রকার, পেঁয়াজ প্যাক করা তার নিচে করা ব্যবস্থা নেই করে আরও বলেছে আমাদের এখানে 8 হইতে 10 প্রকার পেঁয়াজ আছে, বড় পেঁয়াজ ছোট মাঝার সব ধরনের আছে, দেখছেন লাল এটা এক প্রকারে, এটা সাদা, এটা ছোট ছোট সবচেয়ে বেশি দাম, এটা দাম রসুন ছোট বড় মাঝারি বিভিন্ন প্রকারের মরিচ। সুপার মার্কেটে আমি আসছি, বড় সুপার মার্কেট আবোকা, আবোকা খাতে আবোকা জাম্বুরা নিচে আনা আবোকা ছোট ছোট আবোকা লেবু কাগজে লেবু ম্যাঙ্গো ইস্তাম্বুল তুর্কি পার্সন আনারস নিচে নারিকেল আদা কত সুন্দর করে প্যাকেটে সাদা রাখছে, আদা আনারসগুলি কত সুন্দর করে সাজাইছে এমনি নিচে মনে করে কলা স্ট্রবেরি কলা বিভিন্ন প্রকারের মেলন মেলন জুস বিভিন্ন প্রকারের রুটি বড় একটা মার্কেট আপেল কমলা মালটা প্যাকেট করা 5 কেজি করে 2 কেজি করে যা যেখানে সবজি বাজার সবজি তুর্কির লোকজন এটা হচ্ছে কিউইস কিউই বলে আর কি আনারস মোটামুটি মার্কেটে ঘোরাঘুরা শেষ এবং কেনাকাটাও শেষ, এখন হোটেলের দিকে রওনা হলাম। হোটেলে আসি আর 2 দিন ইস্তাম্বুল শহরে, পরবর্তী ভিডিওগুলির ভিতরে আরও দেখতে পারবেন, জানতে পারবেন ইস্তাম্বুল শহর সম্পর্কে। এই জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, লাইক দিন, চ্যানেলে কমেন্ট করুন। আর এখন আমরা মোটামুটি ইস্তাম্বুল ঘোরা শেষ, যাওয়ার পালা। এখন হোটেল থেকে আমরা 3 দিন থাকার পরে এটা হচ্ছে এয়ারপোর্ট যাচ্ছি, বাংলাদেশের পথে রওনা হব আর কি, ইস্তাম্বুল শহর থেকে এখন এয়ারপোর্ট যাওয়ার পালা। খুব সুন্দর লাগতেছে সাগরের ওই পার আর এই পারের দৃশ্যটা, একটু কুয়াশা ছিল যার কারণে একটু গুলা গুলা আসছে, অনেক সুন্দর অনেক ভালো। এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি, এয়ারপোর্ট থেকে ইস্তাম্বুল এয়ারপোর্ট তুর্কি এয়ারলাইন্স ঢাকা। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে, ইস্তাম্বুল শহরটা অবশ্যই সুন্দর দেখা ভালো লাগবে। যদি ভালো লাগে
পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করেন এবং বেল যে ঘন্টি আছে এটার ভিতরে ক্লিক করবেন। আমি যে ভিডিওগুলিতে অ্যাকচুয়ালি ন্যাচারাল ভিডিও এডিটিং করি, খুব কম ওই এডিটিং করা না, ডাইরেক্ট যা আছে সরাসরি তাই দিতেছি যাতে সবাই জানতে পারে। আর ইস্তাম্বুলে খাবার মোটামুটি অনেক সস্তা ইউরোপের বিভিন্ন দেশের তুলনায়, আর খাবার অনেক মজা, হোটেলও সস্তা। কোন হোটেল কীভাবে থাকবেন, কম দামে পাইবেন, পরবর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কোন হোটেলে কম দামে থাকা যাবে। বাংলাদেশের টাকায় 1,000 টাকা 1,500 টাকা হোটেল আছে, ভালো ভালো। আমি গাড়ি থেকে নেওয়া তো অনেক সময় দেখা যেতেছে ইয়ে আসতেছে, এয়ারপোর্টের কাছাকাছি আইসা বসছি মোটামুটি। ইস্তাম্বুল শহর থেকে এয়ারপোর্ট আইসা পড়ছি। আচ্ছা যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।